যে রেল থেকে শুরু করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমরা একটি বিরাট জায়গায় পরিবর্তন করতে পেরেছি আমাদের বিরোধীদের অর্থাৎ ইউপিএ আমলে পার কিলোমিটার যে পরিমাণ রোড তৈরি হতো তার তিন থেকে চার গুণ রাস্তা প্রতিদিন পার প্রতিদিন পার কত কিলোমিটার সেটা আমরা লক্ষ্যমাত্রাতে পৌঁছতে পেরেছি আমরা মেট্রোর ক্ষেত্রে এই যে কলকাতাতে বসে আছি সেখানেও আমরা গঙ্গা নদীর তল দিয়ে অর্থাৎ হাওড়া এবং কলকাতার সাথে মেট্রোর মাধ্যমে সংযুক্ত করতে পেরেছি এবং মনে রাখবেন কলকাতার মেট্রো একমাত্র মেট্রো এই মুহূর্তে গোটা দেশের মধ্যে যার হানড্রেড পার্সেন্ট দায় ভার অর্থাৎ যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় পরিকাঠামোর জন্য কেন্দ্র সরকারের মাধ্যমে হয় এছাড়াও আমরা বিভিন্নভাবে দেশের আমরা যে সমস্ত প্রকল্প এর আগেও এনেছি যেমন আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে এএসআই সেন এএসআই সাইটগুলোকে আরও বেশি করে উন্নতিকরণ করা পর্যটনকে বাড়ানো পর্যটনকে আরও বেশি লুক্রেটিভ বিজনেসে পরিণত করা তার জন্য ইনসেন্টিভ দেওয়া থেকে শুরু করে সমস্ত বিষয় আমরা আমাদের এই সরকারের নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্ব পেয়েছিলেন সেই সময় ভারতবর্ষের গোটা পৃথিবীতে অবস্থান ছিল তম অর্থনীতির ভিত্তিতে এই মুহুর্তে আমরা পঞ্চম স্থানে অবস্থান করছি অর্থনৈতিক দিক দিয়ে এবং আগামী পাঁচ বছরে আমাদের মোদিজির গ্যারান্টি এটাকে আমরা তিন নম্বর স্থানে অর্থাৎ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে এই দেশকে নিয়ে যেতে চাই এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে পরিবর্তন একান্ত প্রয়োজন কারণ এক সময় যখন ভারতবর্ষের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান জিডিপিতে প্রায় ২৬ শতাংশ ছিল আজকে সেই পশ্চিমবঙ্গ কমতে কমতে আমরা পেছনের সারিতে চলে এসেছি আমাদের দেশের জিডিপিতে আমাদের অংশগ্রহণ দিন দিন কমছে তাই আমরা মনে করি যে পশ্চিমবঙ্গেরও পরিবর্তন প্রয়োজন এবং প্রকৃত পরিবর্তন প্রয়োজন